हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना खूब भलो आछेन। जारा डार्क लिप एंड पिगमेंटेड लिप निये टेंशन आछेन, आजकेर भिडियोटी आमी शुधुमात्र तादेर जोन्नो निये एसेछी। आजके आमी जे रेमेडिटी बानाबो सेटी 100% वार्क करबे। एटी आपनादेर डार्क लिपके पिंक करते हेल्प करबे। ताहले शुरू करछि। डार्क लिप होवार एकटी अन्यतम कारण हलो जल कम खावा। ताई आमादेरके सारा दिने प्रचुर परिमाणे जल खेते हबे जाते आमादेर बडी हाइड्रेट थाके। एबार आमरा बानिये नेब स्क्रब। स्क्रबेर जन्य आमी एखाने नर्मल सुगार यूज करेछि 1/2 टेबिल स्पून। एबार एटा आमरा एकटा पाउडार तैरि करे निएछि। एटार मध्ये आमरा एड करब 1/2 टेबिल स्पून हानि। एबार दुटोके खूब भालोभावे मिक्स करे नेब। আমাদের লিপগুলোর ওপরে যে ডেড স্কিন থাকে সেইগুলোকে সুগার খুব ইজিলি ক্লিন করে দেবে, আর হানি আমাদের লিপসকে সফট করতে হেল্প করবে। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব। সর্বপ্রথমে আমরা এটাকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নেব পুরো লিপসে। এবার এটাকে ভালো করে ম্যাসাজ করতে থাকব বেশ কিছুক্ষণ। ফিঙ্গারকে ম্যাসাজ করার পরে আমি এখানে একটি টুথব্রাশ ইউজ করব, যেটা দিয়ে আমি ওপর থেকে নিচে ভালোভাবে ব্রাশ করে নেব। তাতে কী হবে, আরও ইজিলি আমাদের যে ডেড স্কিনগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ছেড়ে দেব, তারপর আমরা এটাকে ওয়াশ করে নেব। ব্রাশ করার পরে এবার আমরা এটাকে ছেড়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা এটাকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে ফার্স্ট লুকে দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জেস চলে এসছে। এবার আমরা তৈরি করব আমাদের লিপ মাস্ক। লিপ মাস্ক বানানোর জন্য আমি 1 টেবিল স্পুন টারমারিক পাউডার অ্যান্ড মিল্ক। মিল্কটা অবশ্য মালাইওয়ালা হতে হবে। এবার দুটোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এটা দিয়ে আমি একটা মাস্ক তৈরি করে নেব। এটাকে বেশি ঘন করবেন না, পাতলাই রাখার চেষ্টা করবেন, ঠিক এরকমটা। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের, যাতে দুটো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইবার এই মাস্কটা আমরা পুরো লিপে অ্যাপ্লাই করে নেব ফিঙ্গারের সাহায্যে। খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেব। এই মাস্কটিতে আমরা টারমারিক ইউজ করেছি। টারমারিক আমাদের লিপে যত পিগমেন্টেশন আছে সেইগুলোকে রিমুভ করতে হেল্প করবে। সাথে আমরা মিল্ক ইউজ করেছি। মিল্ক আমাদের লিপকে ময়েশ্চারাইজ করতে হেল্প করবে। মিল্ক এমনিতেও ভালো, মিল্ক হোয়াইটনিং প্রোভাইড করে। তো আমাদের লিপে যত ডার্কনেস আছে সেটাকে হোয়াইটেন আপ করে দেবে মিল্ক। পুরোপুরি অ্যাপ্লাই করার পর এবার আমরা এটাকে ছেড়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ড্রাই হওয়ার পর আমরা এটাকে নর্মাল ওয়াটার দিয়ে আগের মতো ওয়াশ করে নেব। 10 মিনিট পর এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা ওয়াশ করে নেব। এবার আমরা ইউজ করব আমাদের ফেভারিট পাম্প। তা আমি এখানে ভ্যাসলিন ইউজ করব, ভ্যাসলিন লিপ বাম। আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। তো এবার রেজাল্ট আপনাদের চোখের সামনে আছে, আপনারা বাড়িতে এটাকে ট্রাই করুন অবশ্যই। আর ভিডিওটি কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।